আসসালামু আলাইকুম ভিয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ অফ বাংলাদেশের নতুন ভিডিওতে। অলরেডি টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজ কাকে নিয়ে কথা বলবো। কথা বলবো মুসলিম অফ দ্য ইয়ার ইলিয়াসকে নিয়ে। আজ থেকে 2 দিন আগে নরওয়ের এক বিধর্মী পবিত্র কোরআন শরীফ পড়াচ্ছিল। এই দৃশ্য শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ বা ছবি তুলছিল, কেউ বা ভিডিও করছিল, কিন্তু তাদের ভিতরে ছিল এই কোরআনের পাগল ইলিয়াস, যে লাফ দিয়ে এসে ওই কোরআন অবমাননাকারীর বুকে লাথি মারে এবং সে আগুন নেভাতে চেষ্টা করে। চলুন আমি আপনাদের এই ভিডিওটা একবার দেখাই। কো জমিন পর ফেক কর উসকি বেহরমতি করনে কি কোশিশ কি, উসকে বাদ ইস শখস নে কুরআন শরীফ মে আগ লাগা কর জেসে হি হাওয়া মে লহরাযা, উসি ওয়াক্ত ইস পুরে মজমে মে সে এক বাহাদুর মুসলমান শখস নে, জিসকা নাম উমর ইলিয়াস বাতায়া জা রাহা হ্যায়, উসনে এক ইস তরিকে সে ইস দিলেরি কে সাথ ইস বন্দে কো পহলে যা ঝপটা অর উসকে বাদ জোরদার এক লাত মার কে উসকো উস খৌফ মে মুবতলা কর দিয়া কি উসকে বাদ উসনে ইয়ে হরকত করনে কা সোচা নাহি অর আপনে আপ কো খুদ হি বড়ি শরাফত কে সাথ পুলিশ কে হওয়ালে কর। আপনারা দেখছেন যে ওই ছেলেটা ভিড়ের ভিতর থেকে লাফ মেরে এসে কিভাবে তার বুকের পরে লাথি মারলো। এই যে সাহসী একটা ছেলে, তাকে শুধুমাত্র আমি বলবো না যে মুসলিম অফ দ্য ইয়ার, আমি বলবো ইমানদার অফ দ্য ইয়ার, ইমানদার অফ দ্য মুসলিম কমিউনিটি। এই রকম সাহস না থাকলে, এই রকম বুকের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা না থাকলে কখনো এই রকম প্রতিবাদ করা সম্ভব নয়। আমাদের দেশটা একটা মুসলিম কান্ট্রি, এই দেশে 95% মানুষই মুসলিম, কিন্তু এই দেশেও আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করা হয়, ইসলামের অবমাননা করা হয়, কোরআনকে অপমাননা করা হয়। আমি তাদের কিছু নাস্তিকদের নাম আজকে আপনাদের সামনে বলবো। যেমন আমাদের দেশে একটা মহিলা আছে যার নাম হলো লোপা রহমান, যে বিদেশে আমেরিকান সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাদের কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে, আমাদের নবীকে নিয়ে বাজে কথা বলেছে। এরকম আরও একজনের নাম আছে, আপনারা হয়তো তাকে দেখেছেন, তার ভিডিও দেখেছেন, তার নাম আছে মোফাসসাল। সেও কিন্তু একটা সময় নাস্তিক ছিল, আমাদের ইসলাম নিয়ে অনেক কটাক্ষকারী বক্তৃতা আসে বিভিন্ন ভিডিওতে দিয়েছে। অবশ্য অলরেডি সে ভোল পাল্টে আবার ইসলামের রূপ ধারণ করেছে এবং সে ইসলামকে কবুল করেছে এবং সে কোরআনকে অবমাননা করার জন্য, ইসলামকে অবমাননা করার জন্য জাতির কাছে, মুসলিম কমিউনিটির কাছে সে ক্ষমা চেয়েছে। আরও একজন নাম আপনারা সবাই তাকে চেনেন, সেপাতুল্লাহ সেপুদা নামে। সেও কিন্তু কোরআনকে ছিঁড়ে সে বাথরুমের ভিতরে ফেলেছে। এই রকম নাস্তিক কিন্তু বাংলাদেশে অনেক আছে, সেটা আমাদের নামমাত্র মুসলিমদের ভিতরে আছে, বিধর্মী আছে, অনেকেই আছে যারা রাজনৈতিক ছত্রছায়ায় এই দেশে বসে বসবাস করে আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে, আমাদের নবীকে কটাক্ষ করছে। কিন্তু আমরা কিন্তু ওইভাবে প্রতিবাদ করতে পারছি না, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারছি না, কিংবা আমরা ওই ধরনের সাহস দেখাচ্ছি না। আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার অর্থে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন, আপনি যদি পবিত্র কোরআনকে ভালোবেসে থাকেন, তাহলে এখন থেকে এই যে ইলিয়াস, এই ইলিয়াসের মতো করে সাহস দেখান, যারা আমাদের নবীকে কটাক্ষ করবে, আমাদের ইসলামকে অবমাননা করবে, আমাদের উচিত ইলিয়াসের মতো ডিরেক্ট প্রতিবাদ করা। তো আপনারা কারা কারা আছেন এই ধরনের প্রতিবাদ করতে পছন্দ করেন এবং কারা আগামী দিনে এক একজন ইলিয়াস হতে চান? তো যারা ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, যারা নবীকে ভালোবাসেন, অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন কারা কারা আছেন ইলিয়াস ভাইয়ের মতো এরকম এক একজন সাহসী বীর হয়ে উঠতে পারবেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।